আসসালামু আলাইকুম, আমি আজ এসেছি যশোরের বসুন্দিয়াতে কাঁঠালের হাটে। মানে এখানে প্রচুর পরিমাণে দেখতেছি যে কাঁঠালের আড়ত, এবং এখান থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই কাঁঠালগুলো যেয়ে থাকে। আমি আপনাদেরকে একটু দেখাবো এবং কথা বলবো যে এখানে এক আঙ্কেল আছে, আঙ্কেল এই কাঁঠালগুলো মানে কীরকমভাবে বিক্রি হয়? 80 টাকা 70 টাকা কি পিস হিসাবে? এমনি কেউ যদি মনে করেন পুরো এক ভ্যান নেয়, আর কত দাম? কেউ যদি পুরো এক ভ্যান নেয় তাহলে কি আরও কম করবে নাকি? সেম তাহলে দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে বরিশাল, মাদারীপুর, পিরোজপুর, কুয়াকাটা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে যায়, এবং আমি আরো দেখাবো আপনারা আসেন। এখানে যারা আসতে থাকে বলছে যে এখানে কাঁঠালগুলো খুবই সুস্বাদু। মানে আমি তো এসে যতটুকু দেখলাম আমি গতবার একটা আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও ছাড়ছিলাম যে 4 টাকা কেজি হচ্ছে পটলের দাম চৌকাছাতে, কিন্তু আজকে আপনাদেরকে জানাবো যে এখানে কাঁঠালের দাম কেমন। আপনার বাগেরহাট সামনে সামনে রামপাল, ঠিক আছে, কোথায় কোথায় যায়? বাগেরহাট, রামপাল, খেপুপাড়া, বরগুনা, আমতলি, তালতলি, কম হয় তারা যদি এই যে ফুল ধরে কেনে, এখানে যা আছে বা 520 কিনলো, কেনার ক্ষেত্রে কি দাম কিছুটা আমি এখানে এনাদের দু একজনের নাম্বার দিয়ে দেবো আমার ইউটিউব চ্যানেলে। আপনাদের যদি আমার এই চ্যানেলে অনেকে সিলেট, চট্টগ্রাম, বিভিন্ন এলাকার মানুষ দেখে, আমি আগেও চৌকাছার একটা ভিডিও করছিলাম, অনেকে আমার পরবর্তীতে ফোন দিয়েছে ভাই কাঁচা বাজারের সাথে আমার একটু যোগাযোগ করে দেন। আমি তো মূলত এই এই ব্যবসার সাথে যুক্ত না, কিন্তু এই যে আজকে ভিডিও করে যাচ্ছে হয়তো দেখা যাবে অনেকেই নাম্বার চাবে, এই জন্য আমি আপনাদের নাম্বারগুলো দিয়ে দেবো, দেবেন সমস্যা। এবং আমরা একটু ঘুরে দেখবো, এক কাঁচা আসছে। আচ্ছা, কি বাড়ির গাছের কি বেচতে আসছেন? কত? 400-600? 400-600? বাড়ি কি এখানেই? দেখতেছেন এক কাকা, তিনি বাড়ির কাঁঠাল আনছে। আসলে আমরা যতটুক যাব এখানে প্রচুর অনেক বড় হাট, আপনারা কাঁঠাল যারা কিনতে চান, পাইকারি নিতে চান, ব্যবসা করতে চান, এখান থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু এই কাঁঠালগুলো যেয়ে থাকে। আপনি কি নিজের গাছের? ও আচ্ছা, কি পাকা নাকি? কাঁচা? পিস কত? 200-300? কই দিয়ে তো আরো কম বেশি, 60-70 টাকা পাইকারি তো আর দেবে না, ব্যাপারীরা কত বলে সেটা, ব্যাপারীরা যা বলে। আচ্ছা ঠিক আছে।